হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আই কিউ হান্ড্রেড আজকে আমরা দেখবো ফুটেজ সাইজ দু হাজার তেইশের সেট নাম্বার ছয় আগে পাঁচটা সেট দিয়ে দিচ্ছি তোমরা ডিসক্রিপশান বক্সে দেখো সেখানে লিঙ্ক দেওয়া আছে চলো তাহলে শুরু করা যাক এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পিএসসির বিভিন্ন এক্সামে আসা কোশ্চেন আমি নিজের থেকে বানাই সব পিএসসির থেকে নেবা চলো তাহলে প্রথম কোশ্চেন দেখি ভারতের প্রত্যহকর মানে হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স কোনটি ভ্যাট জিএসটি সম্পদ কর শুল্ক কর রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি সম্পদ করকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেখে নাও এখানে ডাইরেক্ট ট্যাক্স হল ইনকাম ট্যাক্স ওয়েল ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ এবার ডাইরেক্ট ট্যাক্স কার ওপরে লাগু করা হয় ডাইরেক্ট ট্যাক্স বা কর লাগু করা হয় আয় আর লাভের ওপরে আয় আর লাভের ওপরে লাগু করা হয় আর কর লাগু করা হয় পণ্য আর পরিষেবার উপরে পণ্য আর পরিষেবার উপরে কর লাভ করা হয় তাহলে তোমরা বুঝতে পারছ এখানে জিএসটি হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স ফ্যাট হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স শুল্ক কর এক্সাইজ ডিউটি এইগুলো হচ্ছে সব হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স নেক্সট ভারতে আদমশুমারি দু হাজার এগারো অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে চণ্ডীগড় পডুচেরি লাক্ষাদ্বীপ দমনদিউ রাইট অ্যান্সার হবে অপশান বি পডুচেরি পডুচেরিতে সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এবার তোমরা এখানে দেখো যে রাজ্যের মধ্যে এই রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি লিঙ্গ অনুপাত হচ্ছে কেরালার মধ্যে আছে কত হাজার চুরাশি তারপর হচ্ছে পডুচেরি হাজার সাঁত্রিশ তারপর হচ্ছে ভারতের লিঙ্গ অনুপাত কত খুব ইম্পর্টেন্ট নশো তেতাল্লিশ নশো তেতাল্লিশ হচ্ছে ভারতের লিঙ্গ অনুপাত লিঙ্গ অনুপাত কি প্রতি হাজারজন পুরুষের তুলনায় কতজন মহিলা এইটাকে বলা হয় লিঙ্গ অনুপাত এই কোয়েশ্চেনটা এমটিএসে এসেছিল নেক্সট ধ্রিয়ান কি তির্যক বালিয়ারি অনুদীর্ঘ বালিয়ারি চলমান বালিয়ারি সবকটি সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান ধ্রিয়ান এই এই বালিয়ারিটা কি বালিয়ারি হচ্ছে বায়ু প্রয়ের কার্যের ফলে তৈরি হয় এই বালিয়ারি আর ভারতের থর মরুভূমিতে চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান বলা হয় চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলা হয় আর তোমরা অপশান এতে দেখছ তির্যক বালিয়ারি তির্যক বালিয়ারিকে বলা হয় বারখান বারখান বলা হয় তির্যক বালিয়ারিকে নেক্সট তারপরে প্লেইং ইট মাই ওয়ে আত্মজীবনীটি কার শচীন তেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি ভিভিএস লকস্মণ কপিল দেব ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ সচিন তেন্ডুলকারের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে তারপরে অপশান বিতি আছে সৌরভ গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলির আত্মজীবনীর নাম হচ্ছে এ সেঞ্চুরি ইজ নট এনাফ তারপরে ভিভিএস লকস্মণের আত্মজীবনী হচ্ছে টু এইট্টি ওয়ান অ্যান্ড বিয়ন্ড কপিল দেবের তিনটে আত্মজীবনী আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট মানে যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এস্টেট ফ্রম দ্য হার্ট এটা হচ্ছে কপিল দেবের আত্মজীবনী নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স হল ষাট বছর বাষট্টি বছর পঁয়ষট্টি বছর আটাত্তর বছর রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি পঁয়ষট্টি বছর আর যদি হাইকোর্টের বিচারপতির বলে তাহলে অ্যান্সার হবে বাষট্টি বছর সুপ্রিম কোর্ট বড়ো তাই জন্য পঁয়ষট্টি বছর হাইকোর্ট ছোট তাই জন্য বাষট্টি বছর তোমরা এমনিভাবে মনে রাখবে নেক্সট নীতি আয়োগ গঠিত হয় দু সালে দু হাজার ষোলো সালে দু হাজার সতেরো দু হাজার আঠেরো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে অপশানে এক এক দু সালে নীতি আয়োগ গঠন করা হয়েছিল আর নীতি আয়োগ কিসের বদলে নিয়ে আসা হয়েছিল প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনকে দু হাজার সালে বন্ধ করা হয়েছিল তার বদলে নীতি আয়োগকে নিয়ে আসা হয়েছিল নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এই ট্রান্সফর্মিংটা মনে রাখবে এখান থেকে ডি জিজ্ঞেস করে ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগের চেয়ারম্যান বা চেয়ারপারসন কে হন অ্যান্সার হবে প্রাইম মিনিস্টার যিনি প্রাইম মিনিস্টার হন তিনি হচ্ছে চেয়ারপারসন হন নীতি আয়োগের আর নীতি আয়োগের প্রথম সিইও ও কেছিলেন এস কুল্লার নেক্সট কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল এগারোশো পঁচাত্তর এগারোশো একানব্বই এগারোশো বিরানব্বই বারোশো ছয় সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি অপশান এ এই অপশান বি এগারোশো একানব্বই সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল আর তোমরা গুরুত্বপূর্ণ এখানে তত্ত্ব দেখে নাও এই যুদ্ধটি হয়েছিল পিতীয়াস চৌহান আর মোহাম্মদ ঘড়ির মধ্যে এই যুদ্ধ হয়েছিল তার এটাতে পরাজিত হয়েছিল পিতৃরাজ এটার এ এই তরেনের প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল পিত্তিয়াস চোহান আর পরাজিত হয়েছিল মোহাম্মদ ঘড়ি কিন্তু তার পরের বছর এগারোশো সালে সেখানে পিতীয় চোহান পরাজিত হয়েছিল আর মোহাম্মদ ঘড়ি জয়লাভ হয়েছিল সেকেন্ড তরেনের যুদ্ধে খুব ইম্পর্টেন্ট পিএসসির কিন্তু এই তরেনের যুদ্ধ থেকে অনেক কোয়েশ্চেন আসে পিএসসিতে ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয় মহাত্মা গান্ধী এ ও হিউম লোকমান্য তিলক সুরেন্দ্রনাথ ব্যানার্জি সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার এ ও হিউমকে বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক ভারতীয় জাতীয় কংগ্রেস কংগ্রেসের প্রতিষ্ঠাতা হচ্ছে এ ও হিউম এবার ইনফরমেশন ইনফরমেশান দেখে নাও ভারতীয় জাতীয় কংগ্রেসের এটা এস্টাবলিশ হয় আঠেরোশো পঁচাশি সালে আঠেরোশো পঁচাশি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল এটা কোথায় হয়েছিল বোম্বেতে আর প্রথম সভাপতি ছিলেন সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি আর এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হচ্ছিল তখন গভর্নর জেনারেল ছিল লর্ড ডাফলিন লর্ড ডাফলিন তিনি হচ্ছে গভর্নর জেনারেল ছিল আর এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে বলা হয় সেফটি ভাল থিওরিও বলা হয় নেক্সট আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠিত হয় আম্বেদকারের দ্বারা পেরিয়ার ইভি রামাস্বামী নায়িকারের দ্বারা দিনকর রাও জাবালকারের দ্বারা কেশবরাও জেবেতের দ্বারা রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি পেরিয়ার ইভি রামাস্বামীর দ্বারা এই আত্মসম্মান আন্দোলন শুরু হয়েছিল আর এটা কোথায় এটা কত সালে হয়েছিল উনিশশো ছাব্বিশ উনিশশো ছাব্বিশ সালে দক্ষিণ ভারতে এটা হয়েছিল নেক্সট ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় এইটটি পারসেন্ট অবস্থান করেছে দামোদর উপত্যকায় সোন উপত্যকায় মহানদী উপত্যকায় গোদাবরী উপত্যকায় সঠিক অ্যান্সার হবে অপশান এ দামোদর উপত্যকায় ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় এইট্টি পার্সেন্ট অবস্থান করেছে কোথায় দামোদর উপত্যকায় নেক্সট ধনেখালী কী জন্য বিখ্যাত তাঁত শিল্পের জন্য কাগজ শিল্পের জন্য পাট শিল্পের জন্য চর্মশিল্পের জন্য সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত তা এই এই ধনেখালি কোথায় এটা হচ্ছে হুগলি জেলা চুচুড়াতে অবস্থিত ধনেখালি এই ধনেখালির মধ্যে ধনিয়াখালি শাড়ি ধনিয়াখালি শাড়ি এটা হচ্ছে জিআই ট্যাক পেয়েছে এটা মনে রাখবে নেক্সট তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত তরাইন ডুয়ার্স তাল দিয়ারা ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ তরাইন তিস্তা নদীর পশ্চিম পশ্চিম ভাগকে বলা হয় তরাইন এবার তোমরা ম্যাপে দেখে নাও এই জায়গাটা হচ্ছে তিস্তা এটা হচ্ছে তিস্তা এটা ব্রহ্মপুত্র গেম মিশেছে আর তিস্তার এই পূর্ব দিকে এটা হচ্ছে তরাইন নামে পরিচিত এই দিকটা আর এই এটা হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে এটা হচ্ছে তরাইন নামে পরিচিত আর এই পূর্ব দিকে পূর্ব দিকে হচ্ছে এটা হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত তিস্তা নদীর পূর্ব দিকে হচ্ছে ডুয়ার্স আর পশ্চিম দিকে হচ্ছে তরাইন নেক্সট পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি হাওড়া থেকে রানীগঞ্জ হাওড়া থেকে বর্তমান শিয়ালদা থেকে নৈহাটি সঠিক ক্যান্সার হচ্ছে অপশানে হাওড়া থেকে হুগলি প্রথম রেলপথ চালু হয় পশ্চিমবঙ্গের মধ্যে আর এটা হচ্ছে আঠেরোশো সালে চালু হয়েছিল আঠেরোশো সালে চালু হয়েছিল পশ্চিমবঙ্গে আর তার আগের বছর আঠারোশো তিপ্পান্ন সালে ভারতের মধ্যে প্রথম আঠারোশো সালে ভারতের মধ্যে প্রথম রেলপথ চালু হয় কোথায় বোম্বে থেকে থানে বোম্বে থেকে এই থানেতে প্রথম রেলপথ চালু হয় ভারতের মধ্যে আর তার পরের বছরই এই পশ্চিমবঙ্গে চালু হয়েছিল হাওড়া থেকে হুগলিতে রামমান জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত পুরুলিয়া বাঁকুড়া জলপাইগুড়ি দার্জিলিং রাইট অ্যান্সার হচ্ছে অপশান ডি দার্জিলিং দার্জিলিংয়ে এই রামমান জলবিদ্যুৎ প্রকল্পটি অবস্থিত নেক্সট লাক্কা দ্বীপপুঞ্জ হল প্রবাল দ্বীপপুঞ্জ আগ্নহ দ্বীপপুঞ্জ টেকটনিক দ্বীপপুঞ্জ পরিঘটি দ্বীপপুঞ্জ রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ প্রাল দ্বীপপুঞ্জ বলা হয় লাক্ষাদ্বীপকে আর লাক্ষাদ্বীপ কোথায় কোথায় অবস্থিত সেটা হচ্ছে আরব সাগর আরব সাগরে অবস্থিত হচ্ছে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ হচ্ছে ভারতের একটি ইউনিয়ন টেরিটরি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা একটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এটা পিটি পিপিটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে এটা পিপিটি দিয়ে দেবো ধন্যবাদ